হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলের আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা আমাদের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা ধারাবাহিকভাবে 1947 সাল থেকে 1970 সালের ঘটনা প্রবাহ সম্পর্কে জানছিলাম। সেই সময় বাংলাদেশ কিন্তু ছিল পাকিস্তানের একটি অংশ, পূর্ব পাকিস্তান। আমরা পূর্ববর্তী ভিডিওতে যুক্ত ফ্রন্ট গঠন সম্পর্কে জেনেছিলাম এবং আমরা জেনেছিলাম যে যুক্ত ফ্রন্ট 1954 সালের প্রাদেশিক নির্বাচনের জন্য 21 দফা দাবি উত্থাপন করেছিল। আমরা আজকের ভিডিওতে সেই দাবিগুলো বা 21 দফা দাবিগুলো সম্পর্কে জানব এবং সেই সাথে জানব যে পরবর্তীতে নির্বাচনে যুক্ত ফ্রন্ট সরকার কিভাবে গঠিত হয়েছিল। তাহলে চলো শুরু করা যাক। 21 দফার দাবিগুলো নিয়ে জানার আগে চলো আমরা একটু যুক্ত ফ্রন্টের গঠন নিয়ে আরেকবার পর্যালোচনা করে নেই। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে 1953 সালের 14ই নভেম্বরে আওয়ামী লীগ যুক্ত ফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সময়ের পূর্ব পাকিস্তানের 4টি দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। এই 4টি দল হচ্ছে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। এই 4টি দল মিলে গঠিত হয়েছিল যুক্ত ফ্রন্ট, যাতে তারা 1954 সালের প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে প্রাদেশিক সরকার গঠন করতে পারে। এবং এই নির্বাচন অনুষ্ঠিত হয় 1954 সালের মার্চ মাসে। এই নির্বাচনে জনগণ যুক্ত ফ্রন্টের 21 দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচনা করে এবং পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের 237টি মুসলিম আসনের মধ্যে যুক্ত ফ্রন্ট 223টি আর মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। অর্থাৎ যুক্ত ফ্রন্ট ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার মাধ্যমে কিন্তু জয়লাভ করেছিল। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ কিন্তু 21 দফা তথা যুক্ত ফ্রন্টের পক্ষে রায় দেয়। তাই আজকের ভিডিওতে আমরা 1954 সালের যুক্ত ফ্রন্টের 21 দফা সম্পর্কে জানবো। অর্থাৎ তারা যে 21 দফা প্রণয়ন করেছিল সেই 21 দফার 21টি দফা কী কী ছিল সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। এবং তোমরা কিন্তু জানো যে এরপরে 1956 সালে পাকিস্তানের যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেখানেই কিন্তু বাংলাকে পাকিস্তানের একটি রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। অর্থাৎ এটি ছিল কিন্তু যুক্ত ফ্রন্টের 21 দফার প্রথম দফা। এরপরে ছিল বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ, সকল প্রকার মধ্যস্বত্ব এবং সার্টিফিকেট প্রথা বাতিল করা হবে, কারণ বিভিন্ন জমিদারি প্রথার ফলে কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল আর বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষকদের স্বার্থ রক্ষার জন্য মূলত এই দফাটি ছিল। আর 21 দফা সকল দফাই মূলত ছিল পূর্ব পাকিস্তানের স্বার্থ রক্ষার সনদ। তারপরে ছিল পাট ব্যবসাকে জাতীয়করণ, পাটের ন্যায্য মূল্য প্রদান এবং পাট কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা। পাট কিন্তু আমাদের দেশের একটি অন্যতম প্রধান সম্পদ, তাই পাট ব্যবসাকে জাতীয়করণের মাধ্যমে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করার সম্ভাবনা ছিল। এরপরে ছিল সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার প্রবর্তন এবং কুটির এবং হস্তশিল্পের উন্নতি সাধন করা, কারণ এই ধরনের হস্তশিল্প এবং সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থার মাধ্যমে কিন্তু বাংলাদেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব ছিল এবং সেই সাথে কিন্তু অর্থনৈতিক উন্নতিও সম্ভব ছিল। এরপরে ছিল পূর্ব বাংলার লবণ শিল্পের সম্প্রসারণ এবং লবণ কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা। যেহেতু আমাদের দেশের একটি বড় উপকূলীয় অঞ্চল রয়েছে বঙ্গোপসাগরের তীরে, তাই লবণ শিল্প কিন্তু সেই সময় বাংলাদেশের জন্য একটি বেশ সম্ভাবনাময় শিল্প ছিল, তাই পূর্ব বাংলার লবণ শিল্পের সম্প্রসারণ ঘটানো ছিল 21 দফার 1টি দফা। এরপরে ছিল শিল্প এবং কারিগরি শ্রেণীর বাস্তুহারাদের পুনর্বাসন করা। পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যের ফলে শিল্প এবং কারিগরি শ্রেণীর মানুষদের কিন্তু বেশ খারাপ অবস্থা ছিল, তাই তাদেরকে পুনর্বাসন করাও ছিল 1টি দফা। খাল খনন, সেচ ব্যবস্থার উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিকে যুগোপযোগী করে দুর্ভিক্ষ প্রতিরোধের ব্যবস্থা করা হবে। আরও ছিল পূর্ব বাংলাকে শিল্পায়িত এবং শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার রক্ষা করা হবে, কারণ বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকেই শিল্প সংস্কৃতিতে বেশ উন্নত, কিন্তু সেই সময় শ্রমিকদের কিন্তু ন্যায্য অধিকার দেওয়া হতো না এবং ন্যায্য বেতন ভাতাও দেওয়া হতো না, তাই এটিও ছিল 1টি দফা। অবৈতনিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হবে, যাতে এই প্রদেশের মানুষ
অন্তত অবৈতনিকভাবে প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং সেই সাথে শিক্ষকদের ন্যায়সঙ্গত বেতন এবং ভাতার ব্যবস্থা করা হবে। শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার করে কেবল মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে, কারণ কোনো জাতি কিন্তু শিক্ষা ব্যতীত উন্নতি লাভ করতে পারে না। এবং সেই সাথে ছিল যে বাংলা ভাষায় অর্থাৎ মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করা হবে। এছাড়াও ছিল ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান। যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন প্রদান করা হলে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ সেই বিশ্ববিদ্যালয় কমিটি নিতে পারে। তাই ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণ স্বায়ত্তশাসনও ছিল 21 দফার অন্তর্গত। সেই সাথে সকল প্রকার কালাকানুন বাতিল এবং উচ্চশিক্ষাকে সহজলভ্য করা হবে, এটিও সেখানে অন্তর্গত ছিল। আরও ছিল প্রশাসনিক ব্যয় সংকোচন, উচ্চ ও নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য হ্রাস করা, কারণ সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের কর্মচারীদের মধ্যে ভীষণ বৈষম্য বিরাজ করছিল। সকল প্রকার দুর্নীতি নির্মূল করা হবে, কারণ ওই সময় বিভিন্ন সরকারি এবং প্রশাসনিক কাজে বেশ দুর্নীতি বিরাজমান ছিল। রাজবন্দীদের মুক্তিদান, বাকস্বাধীনতা, সভা সমিতি এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে। ওই সময় পশ্চিম পাকিস্তানিরা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে রাজবন্দী করে রেখেছিল, তাদেরকে মুক্তি দিতে হবে এবং বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যাতে জনগণ কোনো অসুবিধা হলে বা তাদের অধিকার যদি সংরক্ষিত না হয় তাহলে যাতে তারা নিজেরা প্রতিবাদ করতে পারে এবং সেটা প্রকাশ করতে পারে। বাকস্বাধীনতা কিন্তু আমাদের সকলের মৌলিক একটি অধিকার। এরপরে ছিল শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে হবে। শাসন বিভাগ আর বিচার বিভাগ যদি পৃথক না হয় তাহলে কিন্তু কোনো বিভাগই তাদের কার্যক্রম সঠিকভাবে করতে পারে না, তাই এটিও ছিল 21 দফার অন্তর্গত। বর্ধমান হাউসকে আপাতত ছাত্রাবাস এবং বাংলা ভাষা সাহিত্যের গবেষণাগার করা হবে। বর্ধমান হাউস কিন্তু 1921 সালের বাংলাদেশের একটি ভবন, যেটি সেই সময়ে বিভিন্ন সরকারি কাজে ব্যবহার হচ্ছিল, কিন্তু যুক্তফ্রন্ট চেয়েছিলেন যাতে সেটিকে বর্তমানে ছাত্রাবাস এবং পরবর্তীতে বাংলা ভাষা এবং সাহিত্যের গবেষণাগার করা হয় এবং তাতে যাতে এবং বাংলা ভাষার উন্নতি সাধন করা সম্ভব হয়। এরপর আরও ছিল বাংলা ভাষার শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হবে। 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস এবং সরকারি ছুটির দিন ঘোষণা করা হবে, কারণ 21 ফেব্রুয়ারিতে কিন্তু আমরা জানি যে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল এবং ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে প্রাণ দিয়েছিলেন। আরও ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা হবে, অর্থাৎ এটি কিন্তু ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসনের ব্যবস্থা করা, যাতে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান শাসন করতে না পারে। এরপরে ছিল নিয়মিত এবং অবাধ নির্বাচনের ব্যবস্থা করা, কারণ নির্বাচনের মাধ্যমেই কিন্তু জনগণ তাদের রায় দিয়ে থাকে বা ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করে থাকে। পরপর তিনটি উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত হলে মন্ত্রিসভা স্বেচ্ছায় পদত্যাগ করবে, অর্থাৎ যদি তিনটি পরপর উপনির্বাচনে যুক্তফ্রন্ট পরাজিত হয় তাহলে যুক্তফ্রন্ট সরকার নিজের ইচ্ছাতেই পদত্যাগ করবে, এটিও সেখানে অন্তর্গত ছিল। তাহলে বন্ধুরা, এর মধ্য দিয়ে আমরা কিন্তু যুক্তফ্রন্ট যে 21 দফা প্রণয়ন করেছিল সেই 21 দফা সম্পর্কে জানতে পারলাম। এই 21 দফা কিন্তু মূলত ছিল পূর্ব বাংলার স্বার্থ রক্ষার একটি সনদ। 1954 সালের 30 এপ্রিল যুক্তফ্রন্টভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা এ কে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন, অর্থাৎ সেই সময় যে চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল সেই চারটি দলের একটি ছিল কৃষক শ্রমিক পার্টি এবং কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক। তিনি যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরও এই যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, কারণ পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে কখনোই মনে প্রাণে গ্রহণ করতে পারেননি এবং এই কারণে তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আদমজি পাটকল এবং কর্ণফুলী কাগজের কলে বাঙালি অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। এখানে উল্লেখ্য যে এই দাঙ্গা হয়েছিল মূলত পাকিস্তান সরকারের ইন্ধনে এবং সেই সাথে শেরে বাংলা একে ফজলুল হককে গৃহবন্দী করা হয়, অর্থাৎ এই যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করার জন্যই পাকিস্তান সরকার বা পশ্চিম পাকিস্তানের সরকার সেই সময় একটি দাঙ্গা তৈরি করেছিল এবং সেই দাঙ্গা হয়েছিল বাঙালি অবাঙালি দাঙ্গা। যুক্তফ্রন্ট সরকার সেই দাঙ্গা থামাতে পারেনি, এরকম অজুহাতে কিন্তু তখন যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করা হয়। এছাড়াও সেই সময় শেখ মুজিবুর রহমান সহ 3000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়, আর এর মাধ্যমে পূর্ব বাংলার প্রতি পাকিস্তান শাসক গোষ্ঠীর চরম বৈরী মনোভাব প্রকাশ পায়, কারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও যুক্ত
গণতন্ত্রফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। পূর্ব বাংলায় পাকিস্তানের অরাজক শাসনের পর্ব এর মধ্য দিয়ে শুরু হয়। কেন্দ্র এবং প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন হতে থাকে এবং দেশ সামরিক শাসনের বেড়াজালে আবদ্ধ হয়। এই ঘটনাগুলো আমরা আগামী ভিডিওগুলোতে জানার চেষ্টা করব। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও তারা প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জন করতে পারেনি। পশ্চিম পাকিস্তানের বৈরী মনোভাবের ফলে তারা এই সরকারকে খুব দ্রুতই বরখাস্ত করে দেয়। সেই সাথে আমরা কিন্তু জানতে পারলাম যুক্তফ্রন্ট সরকারের 21 দফায় কী কী দফা ছিল সেগুলো। এর মধ্য দিয়ে আমাদের এই ভিডিওটি কিন্তু শেষ হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।